দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার পাশে যে বোনটি বসে আছে, 27 বছর পর তিনি তার পরিবারকে খুঁজে পেল একটি ইউটিউব চ্যানেল আপন ঠিকানা, আর যে কিবরিয়া ভাইয়ের সে চ্যানেলের মাধ্যমে খুঁজে পেল। আপু, আপনার নাম? মনিরা। আপনি তো 27 বছর পরে আপনার পরিবারের কাছে আসলেন, কেমন লাগছে আপনার আজ? জি আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে, আমার মনে শান্তি পাইতেছি। এত বছর তো আমি অনেক কষ্ট করছি, যাই হোক, যা পিছনে গেছে তার বলার দরকার নাই। এখন আমি আমার আত্মীয় স্বজন খুঁজে পাইছি, এখন আর আমার কোনো কষ্ট নেই। কষ্ট নেই। তবে একটি কথা আমি বলবো, যে এই দরিদ্র অসহায় পরিবারে যাদের সদস্য সংখ্যা ছিল বেশি, যে কারণে প্রতিবেশী চাচার হাত ধরেই শহরে পালিয়ে জমেছিলেন একটু সুখের আশায়, কিন্তু সেখানে গিয়ে চাচার ব্যবহার ভালো পেলেও তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন তার চাষির নিষ্ঠুরতার কারণে সে বাড়ি ছাড়তে বাধ্য হয়। আসলে এই সমাজে কিছু মানুষ আছে যারা নিজেদের স্বার্থটাই দেখে বেশি, কিন্তু এই মনিরা সেই নিষ্ঠুরতার শিকলে বন্দী না হয়ে বাড়ি ছেড়ে পালিয়েছিলেন দীর্ঘ 27 বছর আগে। আপা, সেই কাহিনী একটু আমাদের যদি একটু খুলে বলতেন যে কিভাবে আপনি হারিয়ে গিয়েছিলেন। একটু বলেন, কষ্ট হলে একটু বলেন, সবাই তো জানতে চায়। ভাই তোরাই কে চলে আসছিল, কিন্তু আমি তো ছোট, তেমন কাজ কাজ করতে পারতাম না, তো চাষি কাজ করার কথা বলতো, আমি আবার পারতাম না, তো চাষি অনেক টর্চারিং করার পরে আমি ক্ষুধার জালে রাস্তায় বেরিয়ে গেছিলাম। পরে আর আমি বাসা খুঁজে পাইলাম, পরে সারাদিন ঘোরাঘুরির পরে চাষা ভালো ছিল, অনেক ভালো ছিল। ঘোরাঘুরির পরে সারা রাত দিন রাত ঘোরাঘুরির পরে রাতে 3টা বাজে ওই মামি সিংহের এক লোক, অনেক লোকই আসছিল কিন্তু আমি তাদের সাথে যাইনি, আমার ভালো লাগে নাই। পরে ওই লোকটা আবার বললো যে তাহলে আমার সাথে আসো, আমি তোমার বাসায় দিয়ে আসি, আমি চিনি, অনেক কথাই বলছি। পরে বলার পরে নিয়ে গেল বাসায়, তো আমি যাই বলতেছি এটা তো আমার বাসা না, আমার বাসা না, তো বলতেছে যে এটাই তোমার বাসা, তুমি থাকো ওই জায়গায়, পরে আমি তোমার বায়ের কাছে পৌঁছাই দিই। পরে কিছুদিন ডাকা রাখার পরে তাদের বাড়িতে নিয়ে গেল মামি সিং। এই জীবনের যে ঘাত প্রতিঘাতের ভিতরে আপনি যে জীবন সঙ্গীটা খুঁজে পেয়েছেন, ইনি আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছে? জি আলহামদুলিল্লাহ ভালো, উনি আছে বলে আমি আজকে 15-16 বছর 17 বছর সংসার করা জগতে আমি অনেক সুখী। আমরা এখন সেই দুলা ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো। ভাই, আমাদের এই বোনটাকে পেয়ে যখন জানলেন যে পরিবারের কোনো খোঁজ খবর নেই, তখন আপনার মনে কি খুব খারাপ লাগতো? খারাপ লাগতো না, আমি আমার মা বোন তার প্রতি বিয়ার আগে থেকেই তার এসব দেখে আমার মা প্রথমে বলছে, তারপরে আমার বোনে অনেক দৌড়াদৌড়ি করছে এক পর্যায়ে, আমি তখন রাজি ছিলাম না, যখন বিয়ে করে ফেলাইছি তাদের বাধ্যতামূলক বিয়ে করতে হয়েছে, তারপরে আমার স্ত্রী, যাই হোক, তারপরে আমি তার সাথে আর খারাপ ব্যবহার বা এইসব নিয়ে আত্মীয় স্বজন আছে বা নাই তা নিয়ে আমি কোনো সময় পাইনি। এখন যখন পরিবারকে খুঁজে পেল, এখন আপনার কেমন লাগছে? আমার এই খুশি লাগছে এটাই, যে আমি যারা বিয়ে করছিলাম অনেক মানুষে অনেক রকম কথা বলছে, যে যার ঠিকানা নাই রাস্তাতে ঠুকাই আনছে, জাতের কোনো ঠিক ঠিকানা নাই, এরকম একটা মেয়েকে বিয়ে করছে, আমার আত্মীয় স্বজন আজ পর্যন্তও এই থাকে বিয়ে করছে বলে এতটা গুরুত্ব দেয়নি, আর আমি আজকে 17 বছর ধরে আমি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাইনি আমার, কিন্তু তাদের আছে অনেক কিছু, কিন্তু তাদেরকে বিয়ে করার জন্য তারা আমার ভিন্ন চোখে দেখছে। তারপরে আমি যারে নিয়ে জীবন সঙ্গী সংসার করব, কি আছে না আছে তা নিয়ে আমি কোনো সময় ভাবিনি, যে আমি যদি কামাই রুজি করতে পারি তাহলে আমি চলতে পারবো, তাদের কাছে যাব না। আর আমি ধন্যবাদ আপনাকে। দর্শক, একটা কথা আছে, রাখে আল্লাহ মারেকে, আসলে আল্লাহ রেখেছে তাই এমন একটি ভালো লোকের হাতে পড়েছে এই মনিরা। এখন আমি কথা বলবো চণ্ডী মানে ঝাপা ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের ভাই রওশন জামান টুটুল ভাই। টুটুল ভাই, যেহেতু আপনার প্রতিবেশী মনিরা হারিয়ে গিয়েছিল, আজ এই পরিবারের কাছে এসেছে, আপনারা যখন সংবাদটা শুনলেন তখন আপনাদের কাছে কেমন লাগলো? মানে শুনে আমরা আপ্লুত হয়ে গেছিলাম, আমরা আবেগ হারিয়ে গেছিলাম। মোবাইল ফোনে দেখার পরে তো আমাদের চোখে জল এসে গেছিল, আমি দেখেই বলতেছি যে মনে ওই রাহিলা, তো একবারে রাহিলার মতো চেহারা, তখন বলল যে
আমি 5 বছর না 4 বছর বয়সে ও নিয়ে গেছিল চাচা মান্নান সাহেব। এরকম হলো তখন বলছিল যে আমার টর্চারিং করতো, আমার খাওয়ায় কষ্ট দিত, হলো খিদে যন্ত্রণা সহ্য করতে না পারি আমি বাসার নিচে গেছি দোকানে খাবার কিনতে। আমি সিনিয়র আসতে পারিনি, তখন ওইসব বর্ণনা দিচ্ছিল, তখন মেয়ে খারাপ থাকবে। এইটা নিয়ে অনেক কিছু ঘটে গেছে, মান্নান ভাই বিক্রি করে ফেলাইছে, মেরিয়ে ফেলাইছে, কিন্তু সত্যের জয় অবশ্যম্ভাবী, সত্যের জয় একদিন না একদিন হয়। যাই হোক, দীর্ঘ 27 বছর পরে এসে পিতৃভূমিতে ফিরে এসে তাই সমস্ত জল্পনা কল্পনার অবসান এখানে সমাপ্তি ঘটিছে। মানুষ এই যে এইটা দিয়েছিল যে তোরা মান্নান ভাই নামে কেস করে তা ভালো তখন এরকমও হয়েছিল। এই নিয়ে মানে মেলা জ্ঞানদাম হয়েছে। যাই হোক, আল্লাহর রহমতে ফিরে গেছে। দর্শক, অনুভূতির কথা জানাতে গিয়ে রসন জমা টুটুল ভাই কিন্তু তার চোখে জল এসে গেছে, আপনারা দেখলেন। আর যারা আসছেন উৎসুক জনতা তারাও কিন্তু অনেক কেঁদেছেন তার ওই ভিডিও দেখার পরে। মনির আপা, যারা আপনার ব্যথায় ব্যথিত, যারা আপনার ভিডিও দেখে কেঁদেছে তাদের সম্পর্কে একটু বলেন। আপনি তো তাদের চেনেন না, অথচ আপনার জন্য তারা কেঁদেছে। শুনেন, আমি তো সব কিছু বলি নাই, আর আমি যতটুকু বলছি এটার আবেগে তাদের চোখ দিয়ে পানি বেরিয়েছে। কারণ আমার এর একটা ইতিহাস, আর আমার জীবন থেকে যে দিনগুলো হারিয়ে গেছে সেগুলো আর আমি খুঁজে পাইতাম না। তো আসলে এক মনিরার চোখের কান্না কিন্তু হাজারো মানুষের কান্না। আর যেন কোনো পরিবার এভাবে না কাঁদে, এবং যারা হারিয়ে গেছে ছোট শিশু আপনাদের আশপাশে যদি কেউ খুঁজে পান তাদেরকে একটু পরিবারের কাছে তুলে দেওয়ার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।